distribution of false news which is generated by কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্পেনের দক্ষিণাঞ্চলের একটি শহরের শিশু কিশোরী ও তরুণীদের নগ্ন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। এআই এর এমন নেতিবাচক ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। জলপাই আর রেড ওয়াইন উৎপাদনের জন্য পরিচিত দক্ষিণ স্পেনের আলমেন্দ্রো লেচো শহর, 30,000 জনসংখ্যার মনোরম এ শহরটি সম্প্রতি স্পেনের গণমাধ্যমের শিরোনামে। এআই দিয়ে তৈরি করা শহরের শিশু কিশোরী ও তরুণীদের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আকস্মিক এসব ছবি দেখে আতঙ্কে শহরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিশোরী ও তরুণীদের ছবি সংগ্রহ করছে অপরাধীরা। এরপর এআই এর মাধ্যমে তাদের পোশাক ছাড়া কাল্পনিক ছবি তৈরি করা হচ্ছে। ওসব ভুয়া ছবি ব্যবহার করে ব্ল্যাকমেলও করা হচ্ছে। মারিয়া ব্ল্যাঙ্কো রায়ো নামে এক অভিভাবক বিবিসিকে জানান, তার 14 বছর বয়সী মেয়ে স্কুল থেকে এসে নিজের টপলেস ছবি প্রচারের কথা জানায়। তার সহপাঠীদেরও এমন ছবি তৈরি করা হয়েছে বলে জানায় ওই কিশোরী। ইতোমধ্যে আলমেন্দ্রো লেজো শহরের 11 থেকে 17 বছর বয়সী 20 জন কিশোরী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে অভিযোগ করেছে। এ ধরনের অপরাধ বন্ধে ভুক্তভোগী 28 জন তরুণীর পরিবার শহরে একটি সংগঠন করেছে। এরই মধ্যে পুলিশ 11 জন স্থানীয় তরুণকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। তারা ভুয়া ছবি তৈরি এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তা ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ইফাত জাহান, চ্যানেল আই।